ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রায়ই তার ছবি বক্তব্য শেয়ার করেন। 3 ডিসেম্বর সকালেও তেমন কিছু ঝলমলে ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। পাশাপাশি দিয়েছেন একটি স্ট্যাটাস, সেখানে তিনি তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করেছেন। অপু লিখেছেন, ফেসবুক ফলোয়ার কিংবা জনপ্রিয়তা বাড়ানো আমার উদ্দেশ্য না, আমি একজন ব্যক্তি হিসেবে সম্মান ও মর্যাদা অর্জন করতে চাই। হঠাৎ করে কেন এমন পোস্ট তা নিয়ে পরিষ্কার করেননি অপু। তবে সম্প্রতি তাকে করা একটি প্রশ্ন আলোচনায় এসেছে, দ্বিতীয় বিয়ে নিয়ে কখনো ভেবেছেন কিনা, এই প্রসঙ্গটি তাকে আলোচনায় এনেছে। কলকাতার একটি সংবাদ মাধ্যম প্রশ্নটি করে অপু বিশ্বাসকে। উত্তরে অপু বলেন, দ্বিতীয় বিয়ের দরকার কি? একটা মেয়ে যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে, কিন্তু সন্তান একজন সৎ বাবা পাবে। সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না, তাই আমি মনে করি দ্বিতীয় বিয়ে করবই না। সন্তানকে নিয়ে অপু বিশ্বাস আরো বলেন, আমি চাই না আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। জয় এই জিনিসটা কখনো বুঝতেই পারে না, বাবা মা কাজ করেন, ব্যস্ত বলে দূরত্ব রয়েছে, আমার ছেলের কাছে বিষয়টি এমন, কিন্তু ব্রোকেন শব্দটার সঙ্গে ও পরিচিত নয়। সেই সাক্ষাৎকারে শাকিব খানের দ্বিতীয় বিয়ের প্রশ্ন উঠতেই রহস্যের হাসি হাসেন অপু বিশ্বাস। বললেন, দ্বিতীয় বিয়ে, এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেব না।